সারা দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। 7ই ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে চট্টগ্রামে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নগরী এবং উপজেলাতে ভ্যাকসিন দিতে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ এরই মধ্যে শেষ হয়েছে। একই সাথে প্রস্তুত করা হয়েছে ভ্যাকসিন দেওয়ায় নিয়োজিত 93টি টিমকে। টাঙ্গাইলে 2 দিনে প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট ও মেডিকেল টেকনোলজিস্ট সহ মোট 67 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। চুয়াডাঙ্গায়ও চলছে করোনা টিকা প্রয়োগকারীদের 2 দিনের প্রশিক্ষণ। সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলায় ভ্যাকসিন দেওয়ার জন্য 59টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 2 জন নার্স ও 4 জন স্বেচ্ছাসেবক সহ মোট 6 জন করে টিকা প্রয়োগকারী নিয়োজিত থাকবেন। টিকাদানের বিভিন্ন কর্মপদ্ধতি, কর্মকৌশল, প্রস্তুতি এবং পদ্ধতি সম্পর্কে ওনাদেরকে অবগত করব। সুন্দরভাবে নন টাচ টেকনিক আমরা কিভাবে টিকা দিব সেই জিনিসগুলো আমাদেরকে শেখানো হচ্ছে। যদিও এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো কারণে যদি হয়ে থাকে এটার কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই জিনিসগুলোও কিন্তু আমরা হাতে কলমে শিখিয়ে দিয়েছি। আমরা যে ভ্যাকসিন নিয়ে ওনাদেরকে বুঝিয়ে দেব আমরা নিয়েছি, আপনারা নিতে আসেন। আমাদের মূল লক্ষ্য, আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠীকে আমরা টিকা দিব, সেটা যেভাবে সহজ করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।